Assalamualaikum, আমি সোনিয়া সোনিয়াস ব্লগ এন্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আমার 3 বছর প্লাস মেয়ের সকাল থেকে রাত পর্যন্ত কোন ধরনের খাবার দিয়ে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই ধরনের ভিডিও ধারাবাহিকভাবে মোট 7টা বানাবো। সপ্তাহের 7 দিন আমি কোন কোন ধরনের খাবার আমার মেয়েকে দিয়ে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এর পরের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার মেয়েকে আজকে ব্রেকফাস্টে দুধ চিড়া দেব, এই জন্য চিড়া ভালো মতো ফিল্টারের পানি দিয়ে ধুয়ে এর মধ্যে 1 চিমটি লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে নিলাম। বাচ্চাদের আসলে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়াটা জরুরি। এটাকে আমি নেড়ে চেড়ে এক সাইডে রেখে দেব চিড়াটা ভেজার জন্য। আর এই ফাঁকে আমি 4-5টা বাদাম ভেজে নেব, যেহেতু আমার মেয়ে বাদামটাও খুব পছন্দ করে আর বাদাম খাওয়াটাও বাচ্চাদের জন্য অনেক জরুরি, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে বাদামটা দিতে। সেটা যে কোনো বাদামই হতে পারে, আমি এখন ওকে কাঠবাদামটা দিচ্ছি। এই তো ব্রেকফাস্ট রেডি। এখন দুপুর 12টা বাজে। আমি প্রতিদিন দুপুর 11:30 থেকে 12টার মধ্যে ওকে কিছু না কিছু খেতে দিই। আজকে আমি ডিম দিয়েছি সিদ্ধ করে। এবার মেয়ের দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। ওকে আজকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো। ওদিকে আমি 1/2 কাপ চিনি গুঁড়া চাল আর সাথে কিছুটা মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো, গাজর আর মটরশুঁটি আর সাথে কিছুটা মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। আজকে আমি ঘি দিয়ে রান্না করব। ঘিটা বাচ্চাদের জন্য অনেক উপকারী, তাই আমি চেষ্টা করি ঘিটা ব্যবহার করতে। আর লাগবে রসুন বাটা আর আদা বাটা। তো আমি রান্নায় চলে যাচ্ছি। এদিকে আমি চুলায় একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি। আর আমি ঘিয়ের সাথে সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর সামান্য একটু মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সে দারচিনি আর এলাচ। এবার এটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে কম রসুন বাটা, 1 চামচের চেয়ে কম আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার এটাকে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসটা। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মুরগির মাংস যেহেতু সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই এটাকে আমি আর কষাবো না। এবার আমি এর মধ্যে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এগুলোকে 2-3 মিনিট মতো সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এভাবে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর বাচ্চারাও অনেক পছন্দ করে। 5 বছর পর্যন্ত বাচ্চাদের মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাওয়ানো উচিত, কারণ খিচুড়ি হচ্ছে একটি পরিপূর্ণ খাবার যেটা বাচ্চাদের জন্য অনেক উপকারী।
এতে সব ধরনের পুষ্টি উপাদান থাকে। এটা আমার কথা নয়, এটা পুষ্টিবিদদের কথা। আমি আমার মেয়েকে 6 মাস বয়সের পর থেকেই সপ্তাহে 2 দিন করে খিচুড়ি খাওয়াতাম, তবে এখন পরিমাণটা অনেক কমে এসেছে, এখন মাঝে মাঝে দেই। ও যখন আরও ছোট ছিল তখন প্রেশার কুকারে রান্না করতাম যাতে সবগুলো মোটামুটি গলে যায়। এখন যেহেতু সব কিছু চিবিয়ে খেতে পারে, তো এখন আর দানা দানা থাকলেও কোনো সমস্যা নাই। তো চাল ডালগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। এর মধ্যে আরও কিছুটা পানি দিতে হবে, যেহেতু আমি পাতিলে রান্না করছি, সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তাই পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। এটাতে যখন বলক উঠে আসছে, আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। এই তো আমার খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এটাকে আমি আর 1 থেকে 2 মিনিট জাল করে নামিয়ে নেব। খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চলুন খিচুড়িটা আমি সার্ভ করে দেখিয়ে দিই। এই তো আমি ছোট একটা বাটিতে বেড়ে নিয়েছি, এটাতেই আমার মেয়েকে খাওয়াবো। আর আমার মেয়েরও অনেক ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ ধরেই আমাকে জিজ্ঞেস করছে আমার রান্না হয়েছে কি না। এখন আমি রাতের খাবারটা বেড়ে নিচ্ছি। বিকালবেলা আমি ওর জন্য আলাদা কিছু করিনি, আমরা যে ইফতারি করেছিলাম সেখান থেকে কিছুটা খেয়েছে, আর দুপুরের সামান্য খিচুড়ি ছিল সেটাই খাইয়ে দিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। আমি আজকে আমাদের জন্য লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, সেটা দিয়েই এখন আমি ওকে খাইয়ে দেব। ও যখন আরও ছোট ছিল ঝাল খেতে পারতো না একেবারেই, তখন ওর জন্য আমি সবসময় আলাদা তরকারি রান্না করতাম, কিন্তু এখন যেহেতু একটু একটু ঝাল খাওয়া শিখেছে, তো আমাদের জন্য যেটা রান্না করি মাঝে মধ্যে সেটাই খাইয়ে দেই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।